এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালন করা হচ্ছে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে মহানগরীর সিএনবির মোড়ে মুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালন করা হচ্ছে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে মহানগরীর সিএনবির মোড়ে মুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালন করা হচ্ছে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে মহানগরীর সিএনবির মোড়ে মুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালন করা হচ্ছে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে মহানগরীর সিএনবির মোড়ে মুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ পালন করা হচ্ছে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে মহানগরীর সিএনবির মোড়ে মুরালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য কাজী কানিজ সুলতানা ও জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।